হয় হিমাশ্রী, আসলতে কব লাগিব যে ডিব্রুগড় রাষ্ট্রীয় ঘাইপথ এতিয়া মরণ ফান্দলৈ পরিণত হয়েছে। যে স্থানত মই উপস্থিত আছো ইয়াত বিগত মাহত কেইবাটাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কারণ কেমেরা পার্সন রাহুলে দেখাব রাষ্ট্রীয় ঘাইপথৰ এয়া দেখিবলৈ পাইছে যে অবস্থা হয়েছে। তারপরে পানি কত গাঁত আছে কোনেও গম নেপায়, যার ফলত গাঁতত সোমাই বহুকেটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এজন যুবকর প্রাণও গেছে দুর্ঘটনা রাজপথের যে দশা দেখবলে পাইছে। ইয়াতে বহুকেটা প্রশ্ন উত্থাপিত হয়ে গেছে, কারণ ডিব্রুগড়ের যে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ মই যে এই দৃশ্য দেখাইছো এয়া হয়েছে ডিব্রুগড়ের দুয়ারদলির স্বরূপ। কারণ এয়া হয়েছে বাণীপুর রেল স্টেশনের সন্মুখভাগ, এয়া ডিব্রুগড় দুয়ারদলি বলে কব পারি। আর ইয়াতে আসলতে যে দৃশ্য দেখবলে পাইছে এয়া সম্পূর্ণ এক হেমাহির দৃশ্য দেখবলে পাইছে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের। কারণ এটা অভিযোগ উত্থাপিত হয়েছে, আমি বিভিন্ন স্থানত গিয়ে দেখবলে পাইছিলো এয়া কেবল বাণীপুর নয়, ডিকমরত যে ডাঙর ডাঙর গাঁত দেখবলে পাইছিলো, নাদুয়া, তিনচুকিয়ালে গোটেই রাষ্ট্রীয় ঘাইপথটো বিধ্বস্ত অবস্থা। ইয়ার কারণ এটা অভিযোগ উত্থাপিত করেছে, এয়া রাইজে অভিযোগ করেছে যে ডিব্রুগড়ের বাইপাসটো হয়েছে ভাল কথা, এয়া সকলে মানে প্রশংসনীয় পদক্ষেপ। কিন্তু ডিব্রুগড়ের বাইপাসটো হওয়ার ফলত ডিব্রুগড়ের যে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ ইয়াত যথেষ্ট হেমাহির কথা উল্লেখ করেছে। কারণ এয়া যে অবস্থা দেখবলে পাইছে, এয়া যে গাঁত দেখবলে পাইছে, এই যাকালিও আমাক এজন ডিকমর যে এজন ব্যক্তি আমাক এই কথা উল্লেখ করেছিল যে যেসব গাঁত এটা সৃষ্টি হয়েছে বরষুণের পানিত গাঁত হব, কিন্তু গাঁতবুর আসলতে বালি বা মাটি ভরায় উপর একটা পাতল প্রলেপ দি থ দিয়ে, যার পরিপ্রেক্ষিত অকমান পানি হলে যে গাঁত দেখবলে পাইছে এই মুহূর্তে দেখ আসলতে মরণ ফান রূপী যেসব গাঁত এয়া সঁচাকৈ বিপজ্জনক এক বিষয় হয়ে পড়ছে। আর এইখিনিতে একটা কথা উল্লেখ করব যে রাষ্ট্রীয় ঘাইপথ যেহেতু এটা 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ, রাষ্ট্রীয় প্রাধিকরণলে আমার একটা প্রশ্ন থাকিব যে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথৰ গুরুত্বটা কমি গল নি, বাইপাসটো নির্মাণ হল বলিলে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথৰ গুরুত্ব নাই নেকি, যার পরিপ্রেক্ষিত এনে অবহেলার দৃশ্য এই মুহূর্তে দেখবলে পাইছে। আর একটা কথা কই থাকুন যে পানি হব, পানিত রাস্তা ভাঙিব হেয়া সকলে স্বীকার করেছে, কিন্তু এয়া ইয়ার বিকল্পটা কত আসলতে সকলে বিকল্পটা চালি জারি চাব লাগিব। কারণ কেবল রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের কথাই নক, ইয়াত জড়িত হব লাগিব জল সম্পদ বিভাগও, যেসব বিভাগীয় কর্তৃপক্ষ আছে সকলো ইয়াত জড়িত হব লাগিব সমস্যাটো সমাধানের কারণে। কারণ পানি হলে রাস্তা ভাঙিব, রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে রাস্তা নির্মাণ করব, কিন্তু আকৌ পানি হলে আকৌ ভাঙিব, ইয়ার সমস্যাটো সমাধান করবলে আটাইকটা বিভাগে আসলতে চালি জারি চাব লাগিব, যার পরিপ্রেক্ষিত সমস্যাটো সমাধান হব। কিন্তু এইখিনিতে মই কই থাকুন যে এটা রাষ্ট্রীয় ঘাইপথ এখন এখন জেলার কারণে আসলতে এক আয়ুষরেখা। কারণ ডিব্রুগড় শহরখন বাণিজ্যিক কেন্দ্র বলে কব পারে, উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র বলেও কব পারি, যেহেতু ডিব্রুগড়ের রাষ্ট্রীয় ঘাইপথে অরুণাচলেরও আমদানি রপ্তানি হয়, অথবা অরুণাচলেরপরা চিকিৎসা মহাবিদ্যালয় যিকোনো চিকিৎসা প্রাণকেন্দ্র চিকিৎসা মহাবিদ্যালয় রোগী সকল আহে। গতি এই ক্ষেত্রত রাষ্ট্রীয় ঘাইপথৰ গুরুত্বটো কিমান এয়া চহৰখনৰ বাবে সকলোৱে জানে, কিন্তু এই মুহূর্তত রাষ্ট্রীয় ঘাইপথৰ যদি দুয়ারদলি ডিব্রুগড় চহৰখনৰ যদি দুয়ারদলি রেলওয়ে স্টেশনটো যেহেতু বাণীপুৰত আছে আর বাণীপুৰৰ যে দৃশ্য এই মুহূর্তত রাহুলে দেখাব, এই দৃশ্য যদি হয় ডিব্রুগড় চহৰখনৰ দুয়ারদলি যদি এনে পরিবেশ হয় অন্যান্য প্রান্তর কথাটো আমি দেখাই আহিছোঁ। আর রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের যে হেমাহির কথা অভিযোগ উত্থাপিত করেছে রাইজে, এয়া আসলতে সঁচাকৈ এক চিন্তনীয় বিষয় হয়ে পড়েছে। আমি দেখিছিলোঁ যে এই রাস্তা ডিব্রুগড়ের মাজেদি যুক্ত 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ গৈছে, এয়া বিভিন্ন ঠাইত এয়া আজি হয়তো পানি হয়েছে, রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে পানিসমূহ শেষ পিছত গাঁতসমূহ পুতিব, কিন্তু দুই এদিনতে দেখিব সেই গাঁতসমূহ আকৌ সৃষ্টি হব। ইয়ার কথাটো হল যে হেমাহি যাকালি আমি যেটো ডিকমৰ এজন স্থানীয় বাসিন্দাই আমাক ভালকৈ কথাটো বুজাই কৈছিলে যে সম্পূর্ণ হেমাহির কথা কৈছিলে, গাঁতবুর হব, গাঁত হওয়ার পিছত কেবল বালি আর মাটি দিয়ে উপর এক সাধারণ প্রলেপ দি থব, আর যার পরিপ্রেক্ষিত দুই দিনতে আকৌ গাঁত হব, আকৌ মরণ ফানরূপী যে দৃশ্য দেখবলে পাব ডিব্রুগড় রাজপথত, এয়া সঁচাকৈ চিন্তনীয় বিষয় হয়েছে। আর এইখিনিতে মই কৈ থওঁ যে ডিব্রুগড় কেবল ডিব্রুগড়ে নয়, আসলতে জাজিরপরা তিনিচুকিয়া শদিয়ালৈকে রাজপথৰ যে দুর্দশা এই মুহূর্তত যে অকল যাত্রীয়ে দুর্ভোগ ভুগিবলগীয়া হয়েছে এয়া সঁচাকৈ চিন্তনীয় বিষয় হয়ে পড়ছে। কারণ 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ আসলতে রাজ্যখনের এয়া আয়ুষরেখা হয়, আর যার পরিপ্রেক্ষিত এটা এনে যদি হেমাহি করে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে যদি এনে হেমাহি করে এয়া সঁচাকৈ চিন্তনীয় বিষয় হয়ে পড়ছে। আর এইখিনিতে মই কৈ থওঁ, পুনর্বার মই কওঁ যে কেবল রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের এই বিষয়টির উপরতে নয়, এই বিষয়টির উপর চালি জারি চাব লাগিব যে কি কারণে পানি হয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা জলসিঞ্চন বিভাগেও চাব লাগিব, প্রতিটি বিভাগে যদি এই সমস্যাটির প্রতি চালি জারি চায়, প্রতিটি বিভাগে যদি কানহার দিয়ে এই সমস্যার সমাধান হয়তো হব। কিন্তু এইখিনিতে জনাই থাকো
যে অতিকৈ নিন্দনীয় বিষয় হৈ পৰিছে, অতিকৈ ধিক্কাৰৰ জোৱাৰ উঠিছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণৰ প্ৰতি। কাৰণ ৰাইজে যিটো অভিযোগ উত্থাপিত কৰিছে যে ডিব্ৰুগড়ৰ বাইপাছ হৈছে, বাইপাছ সঁচাকৈ সকলোৰে কাৰণে প্ৰয়োজন, কিন্তু ডিব্ৰুগড় বাইপাছটো হোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত ডিব্ৰুগড়ৰ যদি 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো যদি এলাগি হয়, এয়া অতিকৈ দুৰ্ভাগ্যজনক বিষয়। কাৰণ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কি গুৰুত্ব নাই নেকি এই মুহূৰ্তত? কাৰণ দেখিবলৈ পাব হিমাচি এটা কথা, যিহেতু মই বাণীপুৰৰ দৃশ্য দেখাইছোঁ, অন্যান্য দৃশ্য দেখুৱাম। বাণীপুৰ যদি চহৰখনৰ দুৱাৰমুখ, ইয়াত ট্ৰেইন ৰখিব, অৰুণাচলৰ পৰা যদি অসম চিকিৎসা মহাবিদ্যালয়লৈ ৰোগী আহে, কেনে অৱস্থাৰ সন্মুখীন হ'ব? এই মুহূৰ্তত যি অৱস্থা দেখিবলৈ পাইছে মই পুনৰবাৰ দেখুৱাম, যদি ট্ৰেইনেৰে, কেৱল ৰোগীৰ কথা কোৱা নাই, ডিব্ৰুগড়খন যিহেতু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বাণিজ্যিক কেন্দ্ৰ হিচাপে কেন্দ্ৰ বুলি ক'ব পাৰি, গতিকে ট্ৰেইনেৰে যদি ব্যৱসায় বাণিজ্য ক্ষেত্ৰতো আহে, সামগ্ৰী আহে, অথবা ৰোগীসকল আহে, ডিব্ৰুগড়খনৰ দুৱাৰমুখখনে যদি এনে অৱস্থাৰ সৃষ্টি হয়, অন্যান্য প্ৰান্তৰ যিসমূহ গাঁত দেখিবলৈও পাইছে, আমি দেখুৱাই গৈছিলোঁ অন্যান্য প্ৰান্তৰ যি অৱস্থা হৈছে ডিব্ৰুগড়ৰ যি 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ, এই সকলোবোৰ চালি জাৰি চাই এতিয়া ৰাইজে সকলোৱে বিচাৰিছে যে সমস্যাটোৰ সমাধান হওক। কাৰণ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ বুলিলেই ডিব্ৰুগড় চহৰখনৰ, প্ৰত্যেকখন চহৰৰে ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো আয়ুসৰেখা, আৰু এনে পৰিপ্ৰেক্ষিতত এইসমূহ যদি এতিয়াই চিন্তা নকৰে, এয়া পিছলৈ গৈ আচলতে এয়া মৰণকাণ্ডত কিমান দুৰ্ঘটনা হ'ব, কিমান দুৰ্ভোগ ভুগিব। যদি কোনোবা এম্বুলেঞ্চত কোনোবা ৰোগী আহে, তেওঁ আচলতে চিকিৎসাৰ বাবে আহিব, কিন্তু ৰোগীসকলে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ যি দুৰ্দশা, ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ গাঁতত পৰি হয়তো তেওঁৰ অন্যান্য কিবাকিবি হ'ব পাৰে, এনে এক পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। আৰু ইয়াত দেখিবলৈ পাইছে গাড়ীৰ যি এই মুহূৰ্তত পানী হৈ আছে, যিসমূহ দ দ গাঁত, মাজে মাজে গাড়ীসমূহ জোৰকৈ আহিব নোৱাৰে, দীঘলীয়া লাইন দেখিবলৈ পাইছে, যি দীঘলীয়া জাম সৃষ্টি হয়, অতিকৈ আচলতে দুৰ্দশাৰ এক ছবি ডিব্ৰুগড়ৰ যি 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ উজনি অসমৰ, এয়া অতিকৈ দুখ লগা ছবি, অতিকৈ দুৰ্দশাৰ ছবি, আৰু এয়া মৰণফান। গতিকে আমি এই ক্ষেত্ৰত আমি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণক আমি অনুৰোধ জনাম যে কেৱল বাইপাছ, নতুনকৈ নিৰ্মাণ কৰা ডিব্ৰুগড়ৰ বাইপাছৰে নহয়, ডিব্ৰুগড় 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰো গুৰুত্ব যথেষ্ট আছে। ডিব্ৰুগড়ৰ যি 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ যি অৱস্থা দেখিবলৈ পাইছে, বহুকেইটা দুৰ্ঘটনা সংঘটিত হৈছে, পানীত দ দ গাঁত আছে, দ দ গাঁতত পৰি মৃত্যু পৰ্যন্ত হৈছে যুৱকৰ। গতিকে সকলোবোৰ চালি জাৰি চাই, সকলোবোৰ বিষয় যদি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণে চায়, আৰু বিভাগীয় কৰ্তৃপক্ষ, মই পুনৰবাৰ উল্লেখ কৰিম যে পানী হ'লে ৰাস্তা ভাঙিব, এয়া সকলোৱে জানে, কিন্তু সকলো বিভাগীয় কৰ্তৃপক্ষ, লাগিলে জলসম্পদ বিভাগে হওক, লাগিলে যিকোনো বিভাগে ইয়াৰ লগত জড়িত সকলোৱে যদি সকলোবোৰ চালি জাৰি চাই এই সমস্যাৰ সমাধান নিশ্চয় ওলাব। হিমাশ্ৰী, হয় হয় ডেভিড, আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ইয়াত দৃশ্য আমি দেখুৱাইছোঁ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ অতি শোচনীয় অৱস্থা। ৰাজপথৰ মাজতে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে, এই গাঁতসমূহত পৰি বিভিন্ন সময়ত বহু দুৰ্ঘটনা সংঘটিত হৈ আহিছে। বাৰম্বাৰ আবেদন নিবেদন কৰাৰ পাছতো কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই এতিয়ালৈকে। উল্লেখযোগ্য যে বান গ'ল আৰু বানৰ পাছতে অধিক শোচনীয় হৈ পৰিছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথসমূহৰ অৱস্থা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।